অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। দেখুন, টিএমসি সরকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আসল দোষীকে আড়াল করে অন্য দোষীকে, অন্য সাধারণ লোককে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে তাদেরকে দিয়ে করার চেষ্টা করে, জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। এখানেও তাই হচ্ছে। আমি বলছি, দেবাঞ্জনের সঙ্গে যে সমস্ত নেতা মন্ত্রী তাদের ছবি আছে, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আসল সত্যটা তখনই বেরোবে যদি ওখানে ওদেরকে অ্যারেস্ট করা যায়, ওদের দিয়ে আর জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রসঙ্গে একটা কথা, যে এই যে ছবি দেখা গেছে বিভিন্ন জায়গায়, তো আইবি রিপোর্ট থাকে যে বিভিন্ন মঞ্চে যারা থাকেন, এক্ষেত্রে আপনি কি বলবেন? এটাকে কেউই জানতেন না, একে অপরকে চিনতেন না? চিন্তার নাকি, বছরের পর বছর এক জায়গায় প্রোগ্রাম করছে, বছরের পর বছর একসঙ্গে প্রোগ্রাম করে, একসঙ্গে ঘোরাঘুরি করছে, সরকারি প্রোগ্রামে যাচ্ছে, চিন্তেন না। এখন লোককে বোকা বানাবার চেষ্টা চলছে, সমস্ত ওপেন হয়ে গেছে, পুরো সরকারটাই জালি, মন্ত্রী নেতা সবাই জালি। আচ্ছা, কালকে তো বিধানসভা শুরু হলো, দেখা গেল রাজ্যপাল 7 মিনিট ভাষণ দিয়ে বেরিয়ে এলেন, মানে এটা কতটা সুখকর রাজ্যের জন্য? রাজ্যপাল প্রথম দিন যাচ্ছেন, সবাইকে এ করছেন, তারপর না, রাজ্য রাজ্যে আইন শৃঙ্খলা নীতি পরম্পরা কিছু আছে? একজন লোক আমাদের পার্টি থেকে জিতেছে, তাকে অন্য পার্টি জয়েন করিয়ে তাকে একটা কমিটির চেয়ারম্যান করা হবে, এটা কি সংসদীয় পরম্পরার মধ্যে পড়ে নাকি? যারা চালাকি দিয়ে শুরু করেছেন তাদের আমরা প্রতিরোধ করব। আমরা এটা রাজ্যের কার্যকারিণী সভাতে প্রস্তাবও নিয়েছি, এই সরকার যদি চালাকি করে আর যদি নীতিকে না মানে আমরা তার পুরো বিরোধিতা করব, আর সেটাই শুরু করেছি। কিছু বলেন নেই, তিনি যদি ওই পার্টিতে গেছেন তো ওই পার্টিতে বসা উচিত, পদত্যাগ করা উচিত, মিনিমাম একটু নৈতিকতা থাকা উচিত তো। এই যদি বাংলার যারা সিনিয়র লিডার তারাই উদাহরণ প্রস্তুত করেন, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে কী মেসেজ যাবে? লোকের রাজনীতি সম্বন্ধে এই বিতৃষ্ণা কেন? এই সমস্ত নেতাদের দেখে মালদায় আপনাদের দলের যারা নিচুতলার কর্মী তারা বলছে রাঘব বোয়ালরা যখন দল চেঞ্জ করে তখন অসুবিধা হয় না, আমরা দল চেঞ্জ করলে আমাদের শোকজ করা হয়, সাসপেন্ড করা হয়, জবাব চাওয়া হয়। না, দল কেউ চেঞ্জ করলে তাকে আর কী করা যাবে? সে তো চলেই গেছে, যে আমাদের দলে আছে সেই ডিসিপ্লিন না মানে তাহলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। এই সরকারের কোনো সিক্রেসি নেই, কোনো গোপনীয়তা, চুরি কিছুই হয়নি, সবই তথ্য গোপন করার চেষ্টা চলছে, তথ্য লোপাট করা হচ্ছে। আর কারণ এরা বুঝতে পেরেছেন যে কোনো সময় সিবিআই হতে পারে, সব জায়গায় রেড হতে পারে, আর সেই জন্য আগের থেকে প্রস্তুতি, নেতা মন্ত্রীদের বাঁচাবার জন্য এই সমস্ত চক্রান্ত হচ্ছে, তথ্য গোপন করা হচ্ছে। না দেখুন, আনপ্ল্যান্ড যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে এরকমই হবে, আপনি লোকাল ট্রেন চালু করছেন না, আপনি মেট্রো চালু করছেন না, অফিস চালু হয়ে গেল, আর 3000 বাস এখানে কী হবে? একটা পাড়াতে 3000 বাস লাগে, এত লোক প্রবাস করে, তো সেটা যদি চালু করতে হয় সবাইকে চালু করতে না, এই 3000 বাস কিসের বেসিসে? বাকি বাস মালিকরা কী দোষ করলেন? বাকি বাসগুলো চালার দরকার নেই কি? সাধারণ মানুষ যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তারা কী করে যাবেন? তো চালু করতে হলে যে ফুল ফ্রেজে সবই চালু করুন, এই কটা বাস চললে সেখানে সংক্রমণ হবে না, বাকি বাসে কি সংক্রমণ হয়ে যাবে? সেখানে লোকাল ট্রেন এবং মেট্রো সেটাও চালু করা উচিত, এবং ধীরে ধীরে সমস্ত বাস চালু করা উচিত। তৃণমূল তো বলছে যেভাবে পেট্রোল ডিজেল দাম বেড়েছে কেন্দ্র সরকারের জন্য দায়ী, কিছু করা সম্ভব নয়। না, ওনারা তো বাস চালু করুন, যারা চালাতে পারবে চালাবে, যারা চালাবে না, পেট্রোল যেমন বেড়েছে আবার কমেছে আবার কমবে। দেবাঞ্জন কি তৃণমূলের কোনো পদে ছিল? আমাদের কাছে খবর আছে, সাউথ কলকাতার আইটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, একজন পদাধিকারী ছিলেন আইটি সোশ্যাল মিডিয়ায়।